যশোরের মঙ্গলি খাতুন নামে তৃতীয় লিঙ্গের এক নারীর হাত পা বাধা অবস্থায় গলাকাটা বরাদ্দ উদ্ধার করেছে পুলিশ সকালে জেলার মনিরামপুর উপজেলার মাছনা মোল্লাপাড়া থেকে মরদধুটি উদ্ধার করে তিনি মনিরামপুর মাছনা গাজীপাড়া এলাকার মৃত আব্দুল খালেক গাজীর মেয়ে প্রতিবেশীরা জানান মঙ্গলি প্রতিদিনের মতন গতরাতেও বাইরের কাজ সেরে বাড়ি ফেরে সকালে কোনো সারা শব্দ না পেয়ে ঘরে খোঁজ নিতে গেলে মৃতদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয় নৃশংস হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মল্লিকপাড়া এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্থ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ